নমস্কার দর্শক বন্ধুরা, আমি বাদল হালদার আর আপনারা দেখছেন আর্ট প্লাস। আমি এই মুহূর্তে চলে এসেছি একাডেমি ফাইন আর্টসের সেন্ট্রাল গ্যালারিতে। সেন্ট্রাল গ্যালারিতে আজকে আমি দেখাবো ফ্রেন্ডশিপ গ্রুপের বেঙ্গল এবং ঝাড়খণ্ড আর্টিস্টের সম্মিলিত একসাথে প্রচেষ্টা এবং কাজ, সেই আজ শিল্পীদের তুলে ধরবো, কথা বলবো শিল্পীদের সাথে এবং দেখতে থাকবেন রঙিন ক্যানভাস ফুটিয়ে তুলেছে বিভিন্ন রকমের ওয়াটার কালার, অ্যাক্রেলিক, অয়েল, বিভিন্ন মিডিয়ামে কাজ করেছে এবং সত্যি ভালো লাগবে। আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখুন। আর হ্যাঁ, যদি এই আমাদের এই ভিডিও এবং আমাদের এই অভিযান শিল্প সংস্কৃতির যদি ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, তাহলে আগামী দিনে নতুন নতুন ভিডিও প্রতি মুহূর্ত প্রতি সপ্তাহে আপনারা এইভাবে আমাকে দেখতে পাবেন। আমি এখন কথা বলবো এই আজকে যে শিল্পী আমরা পেয়েছি, এখানে অনেকেই আছেন, তাদের সাথে জানবো এই ফ্রেন্ডশিপ গ্রুপের বৈশিষ্ট্য এবং তাৎপর্য। দাদা নমস্কার, আর্ট প্লাজে আপনাকে স্বাগত। আপনার নামটা একটু বলবেন। নিহার দে, আমি চিত্রঞ্জনের এক শিল্পী। আমাদের চিত্রঞ্জনের কিছু শিল্পী আজ গত 30 বছর যাবত কলকাতার বুকে চিত্র প্রদর্শনী করে চলেছে। এবছর এই চিত্রঞ্জনের শিল্পী এবং ঝাড়খণ্ডের দুজন শিল্পীর সাথে সমন্বয়ে আমরা ফ্রেন্ডশিপ একটা সোসাইটি করে এই সেন্ট্রাল গ্যালারিতে চিত্র প্রদর্শনী করছি।
নিহারদের উনি আমরা দেখিয়েছি অনেক, কিন্তু ওনার কাজগুলো আমরা দেখাবো। দাদা আপনার কী ধরনের কাজ করেছেন এখানে? আমার কোলাজ, পেপার কোলাজ। এই কাজগুলো আপনার? হ্যাঁ, এই কাজগুলো আমারই। দর্শক বন্ধুরা দেখুন, ভীষণ সময় সাপেক্ষ, এক একটি কাজ প্রায় 3-4 মাস ধরে করতে হয় এবং খুব অনুসন্ধান করেই করতে হয়, কাগজ ম্যাচিং করে এবং উপযুক্ত কাগজ কোথায় কী লাগবে সেইভাবেই নির্ধারণ করে লাগাতে হয়। এখানে কোনো রঙের ব্যবহার নেই, রং ছাড়াই বিভিন্ন ম্যাগাজিন ছিঁড়ে ছিঁড়ে কাগজ পেস্ট করে এই কাজটা করা হয়। দাদা আপনার আপনাকে স্বাগত, আপনার নামটা একটু বলবেন? শিবনাথ মণ্ডল। শিবনাথ মণ্ডল, আপনার এই কাজগুলো জানলাম যে ওয়াটার কালার খুব ভালো সুন্দর কাজ করেছেন, এগুলো টোটালি আপনার কাজ? হ্যাঁ, ক্লাস নিয়ে আমি দীর্ঘ 30 বছরের উপরে কাজ করছি, আর প্রকৃতির যে নেচার, এক একটা যে সময়, সেই সময়টাকে এবং তার যে রস, সেই সময়টাকে দর্শকের মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি। এর যে বৈচিত্র্য সেটা তো সব জায়গায় দেখা যায়, কিন্তু এক এক সময় এক এক রকম দেখা যায়। যেটা আমাদের মাইথনের যে বৈচিত্র্য সেটা আমি তুলে ধরেছি আমার ছবির মাধ্যমে। ছবির মাধ্যমে দর্শক বন্ধুরা মাইথনের যে রূপ, যে চিত্র, সেটাই রঙের রেখায় তুলে ধরেছেন এবং ফুটিয়ে তুলেছেন। রঙিন ছবি এখানে দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা ছবি শিল্পী আমাদের মধ্যে আমরা পেয়েছি এখানে। যেই গ্রুপ, ফ্রেন্ডশিপ গ্রুপের শিল্পী। দাদা আপনার নামটা একটু বলবেন? আমার নাম সুশান্ত দত্ত। সুশান্ত দত্ত, ওনার শিল্পকর্ম আপনারা এখান থেকে অনেক ছবি আছেন এবং দেখছেন, অনেকেই ছবি দেখে বুঝতে পাচ্ছেন সুশান্ত দার যে ছবির ধরন এবং তার ঘরানাই পুরো সম্পূর্ণ আলাদা। উনি কাজকর্ম করছেন, শুনবো ওনার মুখে ওনার কাজের শিল্পকর্ম। ছবির তো অনেকদিন ধরে তো ছবির বিভিন্ন এক্সিবিশন করেছি বিভিন্ন জায়গায়, ভারতের বিভিন্ন জায়গায় এবং ভারতের বাইরেও বিভিন্ন জায়গায়, এবং এখানে কতটা সাবলীলভাবে একটা ছোট বাচ্চা যে চিন্তা করতে পারে সেই রকম বাচ্চার চিন্তাধারার জায়গাতে আমি পৌঁছানোর চেষ্টা করেছি আমার ছবির মাধ্যমে। সরলতা, মানুষের বোধগম্য এবং সরলতার জায়গাটা আমি কিছুটা প্রায়োরিটি দিই, সেইভাবেই করা। ক্রিটিক্যাল কোনো থট আমার ছবির মধ্যে নেই, একদম সহজ সরল ছবি এবং বাচ্চাদের মতন ছবি আঁকার চেষ্টা করছি, যেটা ভীষণ কঠিন। তো ফ্রেন্ডশিপ গ্রুপে এই এক্সিবিশন আমরা আজকে দেখাচ্ছি আর্ট প্লাস ক্যামেরায়। আপনার এই আর্ট প্লাসের শিল্পকর্ম আমরা তুলে ধরেছি, আমরা তুলে ধরবো, সব পৃথিবীর সবার কাছে পৌঁছে যাবে প্রত্যেকটা শিল্পীর শিল্পকর্ম। আপনার কেমন লাগছে আর্ট ক্লাস? খুব ভালো লাগছে, দারুণ লাগলো, মানে ইন্টারভিউ দিয়েও খুব খুশি পেলাম। ধন্যবাদ দাদা আপনাকে, আগামী দিন আরও সুন্দর হোক আপনার শিল্পকর্ম। ধরনের কাজ করেছেন এবং আমি টেক্সটাইল আর্ট নিয়ে কাজ করছি। হ্যাঁ, তো এগুলো সবই 100% সিল্কের ওপরে হ্যান্ড পেন্টিং এবং একটা টেক্সচার ক্রিয়েট করে কাজ করা, আর এগুলো অ্যাসিড মিডিয়ামে হয়েছে, অ্যাসিড কালার মিডিয়ামে হয়েছে। এগুলো অ্যাকচুয়ালি আমার পেন্টিং আমি করি, তো পেন্টিং থেকেই একটা স্টাইল আমি টেক্সটাইলে ক্রিয়েট করেছি। এই এক্সিবিশন আপনি কতদিন করেছেন এখানে? কি এটা প্রথম না আরও আগে? না না না, আগে অনেক এক্সিবিশন করেছি, অনেকগুলো গ্রুপস হতে কাজ করেছি। আর টেক্সটাইল উপরেই করেছেন নাকি? আমি টেক্সটাইলের উপরে গভর্নমেন্ট কলেজ থেকে করেছি। হ্যাঁ, খুব ভালো লাগলো।